বিবাহিত হওয়ার একটি ডিপি দিয়ে রেখেছিস, তো তো আমার মনে হয় তুই অন্য পুরুষে আসক্ত আছিস। তো সতীর মতন আমি যেমন হইতে পারবো না, তুইও হইতে পারবি না। এমন হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালে ফ্রেশ হয়েই চলে এসেছি সকালের জলখাবারটা বানাতে। আজকে ব্রেড করব, সেই জন্য তাওয়াতে ফার্স্টে ঘি গরম করে নিচ্ছি, তারপর আর কি পিস পাউরুটিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা তো প্রায় কয়েক মাসই হলো এখানে এসেছি, সাথে করে মুড়ি নিয়ে এসেছিলাম, তোমরা সকলেই জানো। কিন্তু ওইগুলোর কতদিন থাকবে বলো তো, প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, অল্প মতন আছে। তো ওইগুলো এমার্জেন্সির জন্য রেখেছি, মানে বাচ্চা নিয়ে সবসময় তো প্রতিদিন হিজিবিজি নাও বানাতে পারি, তো সেই জন্য সেইদিন আর কি মুড়ি খাওয়া হবে। দেখো আজকে করেছিলাম যে তিনটে পিস পাউন্ডি নিয়েছিলাম, হাফ ডিম সেদ্ধ আর একটা কলা। তোমার দাদা ভাই সকালে খেয়েই কিন্তু ডিউটি চলে গেছে, আমি তারপরে খেতে বসেছি। সকালে জলখাবারটা দুজনের আলাদাই খেতে হয়, কারণ ওর সকালে মানে ডিউটি যাওয়ার থাকে, তো আগে খেতে হয়। কিন্তু দুপুরে আর রাতের খাবার বা মাঝখানে যা যা খায় ওগুলো একসাথে খাওয়া হয়। তো বন্ধুরা দেখো, তারপরে চলে এসেছিল অঝোরে বৃষ্টি আর মেঘ, তো চারিপাশটা একদম অন্ধকার হয়ে গেছে, যার কারণে দেখো লাইটিংয়ে সেরকম ফোকাস নিচ্ছে না। দেখো রোদ করে থাকলে রান্নাঘরটা অন্ধকার মনে হয়, কিন্তু আজকে দেখো মেঘগুলো আছে বলে রান্নাঘর অবধি দেখা যাচ্ছে। তো দেখো আমি আজকে সানটা ভালোভাবে মুছে নিচ্ছি। অনেকেই বলছো দিদি ভাই ডেলি ব্লগে তোমার কাজের ভিডিও দাও, দেখতে চাই। তো দেখো আজকে কাজের কিছু টুকটাক ক্লিপস আমি কিন্তু নিয়েছি, মানে কি বলো তো, তোজো তো একা থাকে, মানে বাবা চলে যায়, ও বাবা তখন থাকে নিয়ে থাকে, তো তারপর চলে যাওয়ার পরে ও যদি ঘুমায় তাহলে আমি এই কাজের ভিডিওগুলো করতে পারি, আর না হলে আর কি ওকে ফোনটা একটু দিতে হয়, মানে প্রায় আধ ঘন্টা মতন একটু ফোনটা দিই, তারপর খেলনাও দিয়ে দিই, খেলনার সাথে বেশি খেলে, ফোনটা তো দেখে না। তো এই যে দেখো বাসনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর বাড়তি আমি কোয়ার্টারে যেহেতু নিচের রুমে থাকি সেই জন্য আর কি বাইরে দুয়ার তারপর উঠোন এই সমস্ত আমাকে প্রতিদিন ধুতেই হয়, কিন্তু এখন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে উঠানটা আমাকে সেভাবে ধুতে হচ্ছে না, ওই তো সবসময় জলে ভিজেই রয়েছে, আমি আবার কি ধোবো। তো দেখো আমি বাসি কাজ টাজ করে স্নান করে নিয়েছিলাম, তারপরে যে কাপড় চোপড় এখন উঠানে মিলে দিচ্ছি, একটু জলটা ছেড়েছে তো সেই জন্যই আমার কি কাপড় চোপড়গুলো মিলে দিচ্ছি। প্রায় দেড়টা দুটোর দিকে না প্রত্যেক দিন রোদ করছে, এখন থেকে বৃষ্টিটা ছেড়ে গিয়ে ঠিক আছে, তো সেই জন্য আমি কাপড়গুলো এখন মিলে দিচ্ছি। যদিও বা কিছুক্ষণ পরে যদি বা জল চলে আসে কাপড়গুলো নিয়ে নেব, কিন্তু কাপড়গুলো থেকে যে জলটা থাকে না হাওয়া দিলে সেটাও আর কি ঝরে যাবে, তো আর কি ভালো হয় আর কি। তো এই দেখো আজকে আর করব হচ্ছে ফুলকপি আলু সয়াবিন ডিম দিয়ে একটা ঝোল, কারণ তোমার দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ আছে, পেটে একটু গড়বড় আছে, যার জন্য একটা পাতলা করে ঝোল করব আর আলু সেদ্ধ করব, আর কিছু করব না। তো যে দেখো ঘুম থেকে উঠে পড়েছিল, কেমন ভঙ্গিমা করছে দেখো। তোমাদের দাদা ভাই চলে এসেছিলো ডিউটি থেকে, তারপরে হচ্ছে হিটারটাও রান্নাঘরে দিয়ে দিল, তার কারণ বারান্দাতে আমি রান্না করতাম তোমরা দেখেছো, কিন্তু আমিই তোমার দাদা ভাইকে বললাম যে হিটারটা এবার রান্নাঘরে জানলাটার কাছে করে দাও ঠিক আছে। তো বন্ধুরা ও আর কি ওই কাজটা করছিলো, তো তোজো যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো ওই কোলে নিয়েছিলাম, হিসু করে দিয়েছে আমার জামাতে। তো দেখো তারপরে আমার একটা পার্সেল চলে এসেছিলো, এগুলো আমি আগেও একবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেগুলো আনফর্চুনেটলি আমার কাছে এসে পৌঁছায়নি, ওইগুলো সাহারানপুরে এসে পড়ে না কোথায় গায়েব হয়ে গেছে ভাই, মানে কি হওয়া যেন তো, এখানে জিনিসপত্র খুবই বাজে কোয়ালিটির আসে, এমনকি মানে জিনিসপত্র এসেও মানে আর পাওয়া যায় না, হদিস পাওয়া যায় না, সেগুলো আসছিল না থেকে আর কতদিন ওয়েট করবো, সেটা ক্যান্সেল করে আবার নিউভাবে অর্ডার দিয়েছিলাম। তবে আগে যেগুলো দিয়েছিলাম ওগুলো ছ পিস ছিল, কিন্তু এইগুলোতে আছে আট পিস, তো আমার তো খুবই ভালো লেগেছে, জিনিসগুলো খুবই সুন্দর দেখো, মানে খুবই ভালো লাগছিলো, সবুজ সবুজ জিনিস দেখতে বেশ ভালোই লাগে। যেগুলো কাঠের জিনিসগুলো কিনেছিলো না ওইগুলোতে আর কি সাজানোর জন্য এগুলো দিয়েছি। তো যখন স্নান করে নিয়েছে আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম, তো বিকেলবেলার দিকে তোমার দাদাভাই গিয়েছিলো বাইরে ওষুধ আনতে, ওর আর কি একটু বেশি শরীর খারাপ লাগছিলো, তো মেডিসিন আনতে গিয়ে আমার জন্য কুলফি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে ফ্রাই মোমো আর স্টিম মোমো। তো আর কি বন্ধুরা, তারপরে আমার খুদে খুদে কিছু ফ্রেন্ড দেখো আমার সাথে দেখা করতে এসেছে, আমাকে বাড়ি থাকতে অনেকেই বলেছিল দেখা করতে হবে, কিন্তু কেউ কিন্তু আসোনি, অনেকেই বলো দিদি ভাই তুমি বাড়িতে এখন নেই, কিন্তু বাড়িতে থাকাকালীনও তো তোমরা আসো না দেখো। তবে এই ইউপিতে এসে দেখো তিনটে খুদে ফ্রেন্ড আমার সাথে দেখা করতে এসেছে, আমার তো খুবই ভালো লাগছে। আর ওদেরকে দেখো আমি সিলভার প্লে বাটনটা দিয়েছিলাম, ওরা তো বেশ আনন্দই পাচ্ছিল সিলভার প্লে বাটনটা নিয়ে। কে নাম তুমি তিনকা? আলি। তোমার নাম? সাহি। তোমারা? হাসান।
তো বন্ধুরা, আজকে তোমাদের দাদা ভাই আর আমি মিলে লেগেছে একটু ঘর সাজাতে। ও দেখো কাঠের জিনিসগুলো আর কি সেট করে দিয়েছে, তারপর ফুলদানিগুলো দিয়ে দিয়েছে, মাঝখানে সিলভার প্লে বাটনটাও টাঙিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে দেখো আমরা আর কি যে মানে কালো কালো যে গ্রিলগুলো আছে না নেট মতন, ওইগুলো কেমনই লাগে দেখতে, সেই জন্য আর কি দুজনে মিলে বসেছি আজকে সাজাতে। সবগুলোই কমপ্লিট হয়ে গেছিলো, জাস্ট একটা বাকি ছিল, কিন্তু তোমার দাদা ভাইয়ের হাত থেকে বড় মতন পাথরটা পড়ে যায়, ভাগ্যিস পায়ে পড়েনি। সবগুলোই ভালোভাবে লেগে গিয়েছে, সাজানো হয়ে গেছে, দুইয়ের কাজটাই খারাপ হয়ে গেছে, কাঠটা ভেঙে গেছে, কি বলবো, একটা না একটা কিছু হবেই। একটি বোন আমাকে কমেন্ট করেছে দেখো, তো ওর ভাষাতেই চলো একটু রিপ্লাইটা করে দেওয়া যাক। দেখ বোন, সত্যি সাবিত্রী আমি মানে কি এখনকার যুগে কোনো মেয়েই লয়, এমনকি তুই অলস, বুঝেছিস? আমি একটু ঈশ্বরে ভক্তি করেছি স্বামীর মঙ্গলার্থে, সন্তানের মঙ্গলার্থে, এটাকে তোর সত্যি সাবিত্রী মন হয়েছে। তোর সত্যির মতন আমি যেমন হইতে পারবো না, তুও হইতে পারবি না, এমনকি এখনকার যুগে কোনো মেয়েই হতে পারবে না। একটু শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি শিবের আরাধনা করে শিবের মাথায় জল ঢেলেছি, সেইটা আমি আমার স্বামীর হাত দিয়ে খেয়ে উপোসটা ভেঙেছি, এটাকে তোর ন্যাকামি সত্যি সাবিত্রী মন হয়েছে। তো বোন একটা কথা বলে কিছু মনে করিস না, তুই কি অন্য পুরুষের প্রেমে আসক্ত আছিস? মানে তুই তো বিবাহিত হওয়ার একটি ডিপি দিয়ে রেখেছিস, তো তোর স্বামী থাকা সত্ত্বেও তুই আমার শিব ঠাকুরের পুজো করাটাকে সতী সাবিত্রী বলেছিস, তো আমার মনে হয় তুই অন্য পুরুষে আসক্ত আছিস। মানে ঈশ্বরের ভক্তি স্বামী ভক্তিটাকে যারা ন্যাকামি সতীর সাবিত্রী মনে করে, তাদেরকে আমি বলবো যে অন্য পুরুষে আসক্ত থাকা মহিলা, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আমি তো বিবাহিত, আমি তো করবোই রে আমার স্বামীর মঙ্গলার্থে ঈশ্বরকে ভক্তি, কিন্তু যারা আইবুড়ো মেয়ে আছে তাদেরকে তুই কি বলবি? শোন, ঈশ্বরে ভক্তি করাটাকে যদি ন্যাকামি মনে করিস তাহলে তোকে আমার কিছু বলার নেই। আই এম নট ইন্টারেস্টেড ফর ইওর এক্সপ্লেনেশন অ্যান্ড অলসো জাজমেন্ট অন মাই ভিডিও, সো প্লিজ শাট আপ, ওকে? আমার ভিডিওতে এসে এরকম কমেন্ট করার কোনো দরকার নেই। দেখ, তুই কমেন্ট করলে আমার কোনো যায় আসে না, বুঝেছিস? আমার যেটা করার ইচ্ছে হবে সেটা আমি করবো, সবাইকে বলেছি আগেও এখনও বলছি, বুঝছিস? তোর যদি ইচ্ছে না হচ্ছে তুই দেখবি না, ঠিক আছে? ঈশ্বর ভক্তি স্বামী ভক্তিগুলোকে ন্যাকামি বলছে ভাই, বিবাহিত মহিলা হয়েও কী বলবে এইসব মহিলাকে। যাই হোক, এইসব ফালতু মেয়েদের কথা বাদ দাও। আরেকজন দেখো আমাকে কত সুন্দর একটা কমেন্ট করেছে, বলেছে দিদি ভাই পায়ে আলতা পড়েছে, যে গোল মতনটা নিতে নেই। তো বোন আমি এটা শুনেছি, বুঝেছো, কিন্তু মানে আমাদের ওইদিকে অতটা দেখিনি, মানে সবাই তো নেয় বা মানে দেখেছি, তো সেই জন্য আমিও নিই। আর সিঁদুর বলেছে অনেকে, তো সিঁদুর না পূর্ব দিকে মুখ করে এই যে এই আঙুলটাতে পড়তে হয়, ঠিক আছে? কারণ আমাদের ওইদিকে মা ঠাকুমারে এইসবই মানে বলে বা এই আঙুলে পড়তে হয় পূর্ব দিকে মুখ করে, এটাই শুনে এসেছি, তাই এটাই করি। আমাদের বিয়ে হওয়ার পরে বিদায়ের দিন সকালবেলা কিন্তু স্বামীরা এই হাতে মানে তার স্ত্রীকে সিঁদুরটা পরাবে বিদায়ের মানে আগে আর কি, ঠিক আছে? রিচুয়ালস আছে একটা, তো এই আঙুল দিয়ে কিন্তু সিঁদুরটা তিনবার পরায় নিজের স্ত্রীকে, তো আর কি আমাদেরকে বলা হয় এই হাতেই মানে এই আঙুলেই আর কি সিঁদুরটা পড়তে, তো আর কি সেটা জেনে এসেছি, সেটাই করি, আদার্স আমার কিছু জানা নেই। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগে, দেখো সবাই তো সব কিছু জানে থাকে না, যেমন আমিও সব কিছু কিন্তু জানি না, তো আমার ভুল ত্রুটিগুলোকে ধরে যে তোমরা কমেন্টটা করো আমার সেগুলো খুবই ভালো লাগে। দেখো সকলের কাছ থেকে কিছু না কিছু একটু শেখার থাকে, সবাই সব কিছু জেনে বসে থাকে না, যারা আমার থেকে বয়সে বড়ও আছে তারাও কিন্তু অনেক কিছু জানে না যেগুলো আমরা ছোটরা জানি, ঠিক আছে? তো যাই হোক তোমরা বলো, সেটা আমার ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ।